প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, কারণ আমি অনেকটা কমেন্টও পেয়ে থাকি যে আমি নতুন লাইনার পিস্টন রিং পরিবর্তন করেছি, তারপরও মোবিল শর্ট হয়ে যায় বা মোবিল ইঞ্জিনের ভিতরেতে শর্ট হয়ে যায়। কেন যায়? আসলে এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন বা আমি বোঝায় দেওয়ার চেষ্টা করব, যে আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, তারপরও আমি বোঝায় দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। লাইনার পিস্টন যখনই সেট করবেন এভাবে দেখে নেবেন যে পিস্টন যাতে ওর ভিতরে কোনো জাম না হয় বা অতিরিক্ত না গজে। আর একটা জিনিস দেখার থাকে নতুন লাইনার পিস্টন সেট করতে গেলে, তা হলো রিন। যে রিনের এমনই রিন এমন পজিশনে থাকবে যে রিনের একদম মুই মিশে যাবে, তাহলে ওই লাইনারটা ঠিক মতন আছে বোঝা যাবে। আর যদি একটু ফাঁক থাকে তাহলে ওই লাইনারটা ঠিক নাই। তাই দেখার সিস্টেমটা হচ্ছে এভাবে যদি দেখেন আপনারা, তাহলে আপনারা একদম সহজে বুঝতে পারবেন। দেখেন আমি রিংটা দিয়েছি, এক ফুটও ফাঁক নাই। আমি আপনাদের একটু ফাঁক করে দেখাই যে আসলে জয়েন্টটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন যে একদম অ্যাকুরেট আছে। আর আপনারাও যে সময় নতুন লাইনার পিস্টন ফিটিং করবেন সবসময় এই দুইটা জিনিস দেখে নেবেন আগে, যে আগে পিস্টনটা দিয়ে এর ভিতরে বসায় দেখতে হবে যে পিস্টন বেশি গজে নাই বা টাইট হয়ে যায় নাই। টাইটও হবে না, অতিরিক্ত গজবেও না। আর তারপর হচ্ছে রিংটা দেখে নিতে হবে। আর যারা রিং লাগাতে পারেন না বা নতুন কাজ যারা করেন তারা, এই রিং আমি আজকে আঁটতে লাগাই, আপনাদের দেখাবো যে আগেই আমি লাগাচ্ছি যে মোবিল রিং। আগে আপনারা দেখেছেন হয়তো কম স্প্রিং, যেটা মোবিল রিংয়ের ভিতরে যে স্প্রিংটা থাকে প্রেশার দেওয়ার জন্য, সেই স্প্রিংটা লাগাচ্ছি। এখন যে রিং দুটো লাগাচ্ছি এ দুটো হচ্ছে কম প্রেশার রিং। এই রিং লাগানোর মধ্যে একটু ঝামেলা থাকে। রিং লাগানোর মধ্যে একটু ঝামেলা বলতে আমি আপনাদেরকে একটু বলি, এই লাগালাম হচ্ছে টপ রিং। এই রিং লাগানোর ভিতরে ঝামেলা বলতে এই রিংয়ের মুখ কড়া হচ্ছে সুন্দর করে ফিটিং করে নিতে হয়। আমি আপনাদেরকে একটু ফিটিং করে দেখাই, তাহলে যদি এইভাবে করেন বা আমার মতো করতে পারেন বা আপনাদের মতো করতে পারেন। যদি আমার মতো করেন তাহলে আমি যেভাবে দেখাই এইভাবে যদি আপনারা করেন তাহলে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। এই হচ্ছে মোবিল রিং রাখবেন একদম উপর সাইডে টপে, আর কম্পিসার রিং দুই সাইডে দুইটে, আর একদম নিচেই দিবেন টপ রিং। কারণ হচ্ছে টপ রিংয়ে কোনো দিন মোবিল শেক দেয় না বা মোবিল শেক দেওয়ার সিস্টেম নাই। মোবিল শেক দেওয়ার সিস্টেম হচ্ছে একমাত্র মোবিল রিং। মোবিল রিংয়ের এই কারণে লাইনারের নিচেই হচ্ছে মোবিল ওঠে। লাইনারের নিচেই হচ্ছে মোবিল যদি ওঠে তাহলে আপনার যে মোবিল রিংটা যদি টপে রাখেন তাহলে যে মোবিল খাওয়ার সম্ভাবনা থাকবে না বা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি আপনাদের আরও একবার দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমি কোন দিক দিয়ে লাগাচ্ছি। যে আমি আপনাদেরকে একভাবে দেখালাম আর আমি আগে একভাবে লাগালাম তা নয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একদম টপে রাখছি হচ্ছে মোবিল রিংটা, আর দুই সাইডে রাখছি কম্পিউটার রিং, আর নিচেই রাখেছি হচ্ছে টপ রিং রাখেছি নিচেই। তাহলে হচ্ছে যে সাইডে রাখলাম যে মোবিল রিংটা রাখলাম সবচেয়ে উপরে, এটাই সিস্টেম। আর যারা আঁটতে রিং উঠাইতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে আঁটতে রিং উঠাইতে পারবেন, কিছু লাগবে, ড্রাইভারও লাগবে না, কিলামও লাগবে না। এই ইঞ্জিলটার মডেল আসলে আপনাদের বলা হয়নি, এই ইঞ্জিলটার মডেল হলো CD175। খালি যে 75 এভাবে কাজ করা যাবে তা নয়, 65, 70, 75, 80 এয়ারকুলার ইঞ্জিনে এভাবে কাজ করা যাবে, আর এভাবে দেখে নিলে শুধু হবে। আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বারে বারে একটা কথাই বলি যে ভিডিওয় লাইক কমেন্ট করবেন। আসলে লাইক কমেন্ট না করলে ভিডিওর আকর্ষণ থাকে না বা ভিডিও করার আকর্ষণ থাকে না। আমি এই ইঞ্জিনের সব কাজ দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, শুধু ইঞ্জিনটা স্টার্ট করেই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি।